ব্যবসায়ী আর তার ছেলে শামু। রাজকুমার নামের এক ব্যবসায়ী তার ছেলেকে অনেক ভালোবাসত। একদিন সে তার ছেলেকে 5 টাকা দেয়। তার ছেলে আর কিছু না কিনে বাজার থেকে একটি বই কিনে আনে। শামুর হাতে বই দেখে তার বাবা জিজ্ঞেস করে, এই বইয়ে কি লেখা আছে? তখন শামু বলে, বাবা, এখানে শুধু একটা জিনিস লেখা আছে, বারবার শুধু একটাই কথা। হ্যাঁ, একটাই কথা, কি লেখা আছে? বাবা, এখানে লেখা আছে, আমাদের যা প্রাপ্য, যা আমাদের ভাগ্যে আছে, আমরা তাই পাব। কি বললি? তোকে আমি উপার্জন করে 5 টাকা দিয়েছি, আর তুই 10 টাকা দিয়ে এই বই কিনেছিস, তাও শুধু একটাই কথার জন্য? তুই একটা আস্ত বোকা। রাজকুমার তার ছেলের উপর খুব রেগে যায়, আর তার রাগ বাড়তেই থাকে। শামু ভাবছিল যে এই সামান্য ব্যাপার নিয়ে তার বাবা কেন এত রেগে গেছে। শামু তখন বাড়ি থেকে চলে যায়। রাস্তায় সে অনেক সুন্দর একটি মেয়ে দেখতে পায়, যে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। শামুকে পেছন থেকে দেখে সে ভাবে তার বন্ধু দাঁড়িয়ে আছে। তুমি এসে গেছো? যখনই সে ফিরে তাকায় সে শামুকে দেখতে পায়। ওহ, তা তুমি কে? আমি তো আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি, চলে যাও এখান থেকে। উফ, মুডটাই নষ্ট হয়ে গেল। শামু তাকে দেখে বলে, তোমার ভাগ্যে যা আছে তুমি অবশ্যই তা পাবে। শামুর কথা মেয়েটি একদম পছন্দ করেনি। কিছুদিন পর তার বন্ধুর সাথে তার বিয়ে হয়। কিন্তু প্যান্ডেলে সবাই যখন খাবার খেতে বসছিল, হঠাৎ এক হাতি চলে আসে, সব খাবার নষ্ট করে ফেলে, মণ্ডপের উপর উঠে যায়। এটি দেখে সেখানে বসা বর, যে মেয়েটির বন্ধু ছিল, সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। পাশ দিয়ে শামু যাচ্ছিল। শামু অনেক কষ্টে হাতিটিকে শান্ত করে। শামুর ধৈর্য ও সাহস দেখে মেয়েটি তাকে ধন্যবাদ জানায়। তখন শামু বলে, তোমার ভাগ্যে যা আছে তাই হবে। মেয়েটি তখনই তাকে চিনতে পারে, যে এ তো সেই ছেলেটি যার সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিল। সে তার ভুল বুঝতে পারে, যাকে সে ভালোবাসত সে তো তাকে বিপদে ফেলে পালিয়ে গেছে, আর শামু তার শক্তি বুদ্ধি দিয়ে তাকে সাহায্য করেছে। মেয়েটি তার বাবার সাথে কথা বলে আর শামুকে বিয়ে করে ফেলে। তখন শামু হাসি মুখে বলে, আমাদের ভাগ্যে যা আছে আমাদের সাথে তাই হয়। এরপর সে বউ নিয়ে বাড়ি ফিরলে তার বাবা মা ধুমধাম করে তাদের বরণ করে আর সুখী জীবন যাপন করে। সজপুর খুব সুন্দর একটি গ্রাম ছিল। সবুজ শ্যামল গাছে ভরা গ্রামটিতে সবাই একসাথে মিলেমিশে বাস করত। একবার সেই গ্রামে এক ধনী ব্যক্তি আসে। সেখানকার সৌন্দর্য দেখে তিনি গ্রামের লোকদের একটি প্রস্তাব দেন, এই গ্রামটি আমার অনেক ভালো লেগেছে, আমি চাই এই গ্রামের অনেক উন্নয়ন হোক, আপনারা অনেক টাকা পয়সা উপার্জন করুন, আর এর জন্য আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে একটা বড় ফ্যাক্টরি বানাবো, আর সেই ফ্যাক্টরিতে গ্রামের সবাইকে চাকরিও দেব। আশা করি আমার প্রস্তাবটা আপনাদের সবার পছন্দ হবে। আমরা সবাই খুশি শেঠজি, যে আপনি আমাদের গ্রাম নিয়ে এত কিছু ভেবে উঠেছেন। আমরা আপনার সাথে আছি, আপনি যেখানেই চান আমাদের গ্রামে ফ্যাক্টরি বানাতে পারেন। ধরে নিন আপনারা মিলে আমাকে এই গ্রামের উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। এই গ্রামে আমি এমন ফ্যাক্টরি বানাবো যে সোনার বৃষ্টি হবে। কিছুদিন পর পাশেই কিছু গাছ কেটে ফ্যাক্টরি বানানো হয়। সেখানে প্রতিদিন অনেক কাঠের প্রয়োজন হতো, এজন্য প্রতিদিন কোনো না কোনো গাছ কেটে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হতো। আমি খুব খুশি যে সবাই আমার ফ্যাক্টরিতে কাজ পেয়েছে, এখন সবার সংসার অনেক ভালোভাবে চলবে। সেই ফ্যাক্টরি থেকে অনেক ধোঁয়া বের হতো, যার কারণে সবার শ্বাসকষ্ট হতে থাকে। আর এক এক করে সব গাছ কেটে ফেলার পর বৃষ্টিও বন্ধ হয়ে যায়। ও, গরম এত বেড়ে গেছে যে ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে গেছে, ফ্যাক্টরির পাশে দাঁড়ালে তো নিঃশ্বাস নেওয়াই যায় না রে ভাই। বৃষ্টি না হওয়ায় আমাদের এত পানির অভাব হয়ে গেছে যে আমাদের দূরের গ্রাম থেকে পানি আনতে হচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে কুয়া আর নদীর পানিও শুকিয়ে গিয়েছিল। একদিন মেঘ ডাকে আর সবাই অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, আজ অবশ্যই বৃষ্টি হবে। সেদিন গ্রামে বৃষ্টি তো হয়,
কিন্তু পানির জায়গায় অনেক সোনার কয়েন। এ কি হচ্ছে? পানির একটা ফোঁটাও যে পড়লো না। গ্রাম প্রধান, আমার অনেক পিপাসা পেয়েছে, এক ফোঁটা পানিও নেই, সোনা রূপা দিয়ে কি করব? এইসব তো আর খাওয়া যাবে না। তখনই সবাই দেখে যে সেই ধনী লোক একটি বড় ট্যাম্পু নিয়ে এসেছে। আমাকে মাফ করে দাও বন্ধুরা, আমি ভেবেছিলাম আমি এই গ্রামের উন্নয়নে অংশীদার হব, কিন্তু এত গাছ কাটার কারণে এখন পানির কত সংকট হয়ে গেছে, এটা আমার বোকামির জন্যই হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি সবার জন্য পানি নিয়ে আসছি, সবাই পানি পান করুন। সবাই পানি পান করে তাদের পিপাসা মেটায়। আমি খুব ভুল করেছি যে আমি সব গাছগুলো কেটে ফেলেছি, এখন আমি চাই যেন আমরা সবাই মিলে গাছ লাগাই। তারপর গ্রামের সবাই মিলে আশেপাশের সব জায়গায় নতুন গাছ লাগায়। কিছুদিন পরেই বৃষ্টি হয় আর সবাই আগের মতো সুখী জীবন যাপন করে। সুন্দর আর সুস্থ পরিবেশ কোনো উপহারের চাইতে কম না। এক চিড়িয়াখানায় কিছু ময়ূর ছিল। তাদের মধ্যে এক ময়ূর আর ময়ূরই ছিল। তাদের বন্ধুত্ব ছিল এক চিলের সাথে। তাদের তিনজনের বন্ধুত্ব অনেক গভীর ছিল। ময়ূরের নাম ছিল সাওয়ান, ময়ূরের নাম ছিল ঋতু, আর চিলের নাম ছিল কালী। একদিন সাওয়ান ঋতুকে বলে, কয়েকদিন হয়ে গেল কালী আসলো না, দেখছো না, ও আসলে আমরা সবাই একসাথে কত আনন্দ করি, দেখো আজকের পরিবেশটাও কত সুন্দর, আমার তো নাচতে ইচ্ছে করছে। তখনই ঋতু বলে, আরে পাগলামি করছো কেন, দেখো তোমার কালীও চলে এসেছে, নাচো কিন্তু সাবধানে, তোমার পালক যেন আবার ঝরে না যায়। তখনই সাওয়ান বলে, আরে পাগলি, আমি আমার পালককে অনেক বেশি ভালোবাসি। আরে কালী, তুই এসে গেছিস, এতদিন কোথায় ছিলিস? আমি উড়তে উড়তে এত দূরে চলে গিয়েছিলাম যে আমার ফিরে আসতে 3 দিন লেগে গেল। কি 3 দিন? তুমি এত দূরে ঘুরে এসেছো? আরে আমি হলাম গিয়ে চিল, কোনো ছোট পাখি নই যে অল্প একটু উড়েই সেখানেই থেকে যাব। আমি তো অনেক দূরে দূরে ঘুরে আসি আর আকাশের অনেক উপর দিয়ে উড়ি। আচ্ছা আমি এখন আসি। তখন ঋতু বলে, আজকে ওকে অন্যরকম লাগছে, কেমন অহংকার করে কথা বলছে, আর আজ তোমার সাথে নাচলো না। আচ্ছা এসব বাদ দাও তো, তুমি গান গাও আমি নাচি, দেখো দেখো আমার পালক কত সুন্দর লাগছে। কি গাইবো? ওইটা গাও ওইটা, ময়ূরি হয়ে ওই গানটা গাইবো। আজ বৃষ্টি হলে আরো মজা হতো। তুমি একদম পাগল হয়ে গেছো, তুমি ময়ূর কিন্তু ময়ূরীর মতো আচরণ করছো। ঠিক আছে তুমি বলছো বলে গাইছি। মনে সুখে নাচে ময়ূর তা তা থই থই। উপর থেকে কালী নামের চিলটি তাদের দেখতে থাকে আর বলে, এই সাওন খুব বেশি নাচানাচি করছে, ওর পালক নিয়ে ওর এত অহংকার বেড়ে গেছে, এখন আর ওর সাথে কথা বলবো না। তখনই হঠাৎ বৃষ্টি নামে, কালী কোথাও আশ্রয় পায় না, তাকে সাওনের কাছে যেতে হয়। আরে সাওন, আমি তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, আসবো, আসো আসো। সাওন তো একটু বেশি ভাব নিচ্ছে, তুমি কিন্তু অহংকারী হয়ে গেছো, তুমি চাইলেই আমার মতন হতে পারবে না। তোমরা দুজন আবার ঝগড়া শুরু করেছো, তোমরা ঝগড়া কেন করো? সব পাখিরই নিজেদের পরিচয় থাকে, সবারই কিছু কিছু গুণ থাকে, তোমরা দুজন অনেক ভালো বন্ধু, একে অন্যের প্রশংসা করো, চলো এখন দুজনে মিলে আনন্দ করো, তোমাদের জন্য আমি গান গাইছি। তা তিনজনই আবার আগের মতো নেচে গে আনন্দে দিন পার করে। মহান সাধু বোধিসত্ত্ব নামে এক মহান সন্ন্যাসী ছিল। তিনি জঙ্গলে থাকতেন, তার মন অনেক ভালো এবং পবিত্র ছিল। অন্যের মঙ্গল কামনা করায় তার ছিল পরম ধর্ম। তিনি কখনোই তার এলাকা থেকে কাউকে খালি মুখে যেতে দিতেন না। তার সুন্দর মন আর আচরণ দেখে সবাই তাকে অনেক সম্মান করত। অন্যের সেবা করাকে তিনি নিজের জীবনের উদ্দেশ্য মনে করতেন। হঠাৎ এক সময় তিনি মারা যান। তারপর তিনি এক ময়ূরের রূপে আবার জন্ম নেন। এই জন্মেও তিনি অনেক খুশি ছিলেন।
ময়ূর হয়ে জন্ম নেবার পর একদিন তার মনে পড়ে যায় যে তিনি একজন সাধু ছিলেন। ময়ূর হওয়া সত্ত্বেও তিনি সবার সেবা করতে চাইতেন। তিনি কখনো শুধু নিজেকে নিয়ে চিন্তা করতেন না, সবাইকে সাহায্য করার জন্য তৈরি থাকতেন। জঙ্গলের জন্তু হোক কি পশু পাখি, সবাইকে সাহায্য করে তিনি অনেক আনন্দ পেতেন। একদিন ময়ূরের রূপে তিনি ভাবতে লাগলেন, আগামীকাল তো অনেক ভালো একটি দিন, সবাইকে খাওয়াতে হবে, আমার তো কিছু একটা করা দরকার। কিন্তু আমি এখন ময়ূর হয়ে আছি, এখন কিভাবে রান্না করব? অতিথিদের খাবারের জন্য তার কাছে কিছুই ছিল না। তখন তিনি তার নিজের শরীরকে খাবার হিসেবে দান করার সিদ্ধান্ত নেন। তখন এক দেবী এক দাসী রূপে তার পরীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হন। আমি খুব ক্ষুধার্ত সাধু মহারাজ, অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত, আমাকে খাবারের জন্য কিছু দেবেন? দেবী দাসীর রূপ ধরেছিলেন, কিন্তু ময়ূর ঠিকই বুঝতে পারে যে তাকে কি করতে হবে। ক্ষুধার্তকে খাবার খাওয়াতে হবে। ময়ূর আগুন জ্বালিয়ে সোজা আগুনে ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন ত্যাগ করে তিনি অন্যের খাবারের ব্যবস্থা করেন। সাথে সাথে দেবী তার আসল রূপে ফিরে আসেন আর তিনি ময়ূরের জীবন বাঁচান। এরপর বলেন, বোধিসত্ত্ব, সত্যিই তোমার মন অনেক পবিত্র, এখন থেকে তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গেলে আর তুমি অমর হয়ে গেলে। আমি তোমার ভক্তি আর সেবার মনোভাবে সন্তুষ্ট হয়েছি। প্রত্যেক মানুষেরই তোমার কাছ থেকে কিছু শেখার আছে।